জয় মা কালী বন্ধুরা, আজকে আমরা পান্ডুয়া কালী পূজা পরিক্রমা 2022 এসে গেছি পান্ডুয়াতে। আমরা আজকে অ্যাট এ গ্লান্স ফ্রিডম চ্যানেলের পর্দায় আপনাদের 10টি বেস্ট প্যান্ডেলকে আমরা দেখাবো বিগ বাজেট পুজো পান্ডুয়ার। এখানে এটি বিশেষত্ব আমরা লক্ষ্য করতে পারছি, আমরা অনেক জায়গাতেই কভারেজ করেছি আজ পর্যন্ত, কিন্তু পান্ডুয়াতে একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আমরা লক্ষ্য করছি। যে বড় রাস্তা হোক, গলি রাস্তা হোক, যাই হোক, প্যান্ডেল ছোট হোক বড় হোক, কিন্তু লাইটিং সমস্ত জায়গায় বড় বড় বোর্ড লাইট বিভিন্ন ধরনের নানা ধরনের এখানে সব সময় রয়েছে। টোটাল পান্ডুয়াটা পুরো আলোর খেলায় মেতে উঠেছে, সম্পূর্ণ উৎসবের মেজাজ, যেটা খুব ভালো লাগছে আমাদেরকে। আজকে আমরা প্রথমেই দেখাচ্ছি বিভিন্ন আলোকসজ্জা এবং তার সঙ্গে প্রগতি সঙ্গ সাত পাকে বাঁধা থিমটি, যেটা এখানকার মাননীয় বিধায়ক রত্না দে নাগ, ডক্টর রত্না দে নাগ উনি উদ্বোধন করলেন। সেই প্যান্ডেলটি দেখাচ্ছি, আপনারা দেখুন, এসে দেখলে খুব ভালো লাগবে। খুব সুন্দর থিম এবং খুব সুন্দর প্রেজেন্টেশন। আমরা প্রতিটি প্যান্ডেলের ব্যানার যেখানে তার ডিটেলস থিম রয়েছে এবং ঠিকানা রয়েছে এবং তার সঙ্গে প্যান্ডেলগুলো অ্যাট এ গ্লান্স আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ফ্রিডম চ্যানেলের পর্দায়। এবার পান্ডুয়া কালী পুজোয় সংঘর্ষের নিবেদন, পৃথিবী আবার শান্ত হবে, এই থিমের প্যান্ডেলটি দেখা অবশ্যই জরুরি, খুব ভালো লাগবে থিমটি। এটা করোনার ওপর থিমটা করেছে সম্পূর্ণভাবে। এবার ফ্রিডম চ্যানেলে পর্দায় দেখছেন জাগরণী সংঘ পান্ডুয়ার 25 ফুটের মা কালীর সুবিশাল মূর্তি। এর আগে আমরা অলরেডি ডিটেলস একটি ভিডিও এই জাগরণী সংঘের ওপর দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, আপনারা দেখে নিতে পারেন, আমরা লিঙ্কটি স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আমরা ফ্রিডম চ্যানেলের পর্দায় দেখে নেব ওয়ার্ড মেলাতলা ব্যবসায়ী সমিতি পান্ডুয়ার নিবেদন ভাবনা প্যান্ডেলের থিমটি। এই প্যান্ডেলে রাজহাঁসের মধ্যে দিয়ে আমরা কিভাবে যাচ্ছি এবং রাজহাঁসের মধ্যেই টোটাল থিমটা রয়েছে এবং তার সঙ্গে ঝিনুক দিয়ে মাছ তৈরি করেছে, বিভিন্ন ধরনের পদ্ম রয়েছে রং বেরঙের, খুব সুন্দরভাবে করেছে, দেখলে ভালো লাগবে, মূর্তিটি অসাধারণ। আসুন ফ্রিডম চ্যানেলের সঙ্গে আজকে আমরা দর্শন করি থিমটি, ডিটেলস থিম আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও আবার দেবো। Thank you.
হয়েছে। ফ্রিডম চ্যানেলের পর্দায় প্রগতির সঙ্গের যে প্যান্ডেলটি আপনারা দেখেছেন, যিনি ডক্টর রত্না দেই নাগ উদ্বোধন করেছেন, ওই প্যান্ডেলটি থেকে একটু এগিয়ে ওই মেন রাস্তা থেকে তার ঠিক পাশের গলিতেই আপনারা দেখতে পাবেন আরেকটি সুন্দর হস্তশিল্পের নিদর্শন, বাঁশের কাজের ওপর একটি সুন্দর প্যান্ডেল, তার সঙ্গে প্রতিমাটিও লক্ষণীয়, কারণ যে সিলিকনের দুর্গা প্রতিমা যেটা আপনারা ইউটিউবে দেখেছেন কোটি কোটি ভিউ হয়েছে, সেই দুর্গা প্রতিমার আদলে তৈরি মা কালীর এই প্রতিমাটি লক্ষ্য করুন। এবার ফ্রিডম চ্যানেলের পর্দায় দেখছেন দক্ষিণপাড়া ব্যবসায়ী সমিতি পান্ডুয়ার সুসজ্জিত প্যান্ডেলটি। এখানে বিভিন্ন রকমের ফোমের, তারপর বাঁশ, কঞ্চি, বিভিন্ন ধরনের হস্তশিল্পের সুন্দর নিদর্শন এখানেও দেখতে পাবেন। খুব ভালো লাগবে প্যান্ডেলটি, অবশ্যই দর্শন করুন। একদম জিটি রোডের ধারে, খুব সুন্দর লোকেশানে অবস্থিত এবং সঙ্গে সুবিশাল লাইটিং রয়েছে। লাইটিং পান্ডুয়ার সব পুজোতেই রয়েছে, কিন্তু এখানেও খুব সুন্দর লাইটিং করেছে প্যান্ডেলের সঙ্গে, ভালো লাগবে আপনাদের। এবার আমরা দেখে নেব কাকলিতলা ব্যবসায়ী সমিতির সুসজ্জিত প্যান্ডেলটি এবং তার সঙ্গে দেখে নেব সুবিশাল লাইটিং। ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এবার কালনা রোড ব্যবসায়ী সমিতি ও বেনেপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে তৈরি সুন্দর থিম পথের পাঁচালী প্যান্ডেলটি দর্শন করুন ফ্রিডম চ্যানেলের পর্দায়। আমরা সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, এখানে উদ্বোধনী অনুষ্ঠানও চলছে, আমরা মণ্ডপের বাইরে ভিতর কিছুটা করে দেখাচ্ছি আপনাদের। সুন্দর থিম এবং এর সঙ্গে পথের পাঁচালীর সঙ্গে এখানে মহাভারতের আমির অব কর্ণ ছিল কাল, এই কর্ণ, পিতামহ ভীষ্ম, বিভিন্ন ধরনের মহাভারতের যে ক্যারেক্টার আছে সেগুলিও দেখানো হয়েছে খুব সুন্দরভাবে।
এবার ফ্রিডম চ্যানেলের পর্দায় লক্ষ্য করুন পশ্চিমপাড়া ব্যবসায়ী সমিতি পান্ডুয়ার সুন্দর মণ্ডপটি। বিভিন্ন নিউজ পেপার কাটিং দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর থিম, দেখলে খুব ভালো লাগবে। আসুন এই বিগ বাজেট পুজোটি আজ আমরা সকলে মিলে দর্শন করি। তার সঙ্গে রয়েছে এর খুব সুন্দর লাইটিং। এবার সুন্দর আলোকসজ্জার মধ্য দিয়ে আমরা দেখে নেব চন্দন স্মৃতিসঙ্গের রোমাঞ্চকর প্যান্ডেল, অজগরের পেটের মধ্যে মা কালী দর্শন। প্যান্ডেলটি দর্শন করলে আপনাদের ভালো লাগবে, রোমাঞ্চকর লাগবে, সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্যান্ডেল, খুব সুন্দর। এতক্ষণ পান্ডুয়া কালী পূজা পরিক্রমা 2022 ভিডিওটি ফ্রিডম চ্যানেলে দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হবে। এই আলো অন্ধকারেই মাকে দর্শন করতে হবে।